আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে বিডি সিভিলিয়ান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কাঠ একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের দৈনন্দিন জীবনে কাঠের প্রয়োজনীয়তা অপরিসীম, কিন্তু কয়জনই বা আমরা কাঠের দাম জানি এবং কয়জনই বা আমরা ভালো কাঠ চিনি। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো 2021 সালের বর্তমান কাঠের দামগুলো। সকল কাঠের আপডেট দামগুলো সঠিকভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বিডি সিভিলিয়ান চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। নিম কাঠ। নিম কাঠের বর্তমান দাম 1500 টাকা থেকে 1700 টাকা সিএফটি। এখানে 1500 টাকা হলো মধ্যম মানের কাঠ এবং 1700 টাকা হলো ভালো মানের কাঠ। মেহগনি কাঠ। মেহগনি কাঠের বর্তমান দাম 700 টাকা থেকে 1400 টাকা সিএফটি। ফুলগামারি কাঠ। ফুলগামারি কাঠের বর্তমান দাম 1500 টাকা থেকে 1800 টাকা সিএফটি। কোরই কাঠ। কোরই কাঠের বর্তমান দাম 700 টাকা থেকে 1200 টাকা সিএফটি। বার্মিস লোহা কাঠ। বার্মিস লোহা কাঠের বর্তমান দাম 4000 টাকা থেকে 7000 টাকা সিএফটি। চিটাগাং সেগুন কাঠ। চিটাগাং সেগুন কাঠের বর্তমান দাম 3800 টাকা থেকে 4200 টাকা সিএফটি। পুরাতন লোহা কাঠ। পুরাতন লোহা কাঠের বর্তমান দাম 4000 টাকা থেকে 5000 টাকা সিএফটি। নাইজেরিয়ান লোহা কাঠ। নাইজেরিয়ান লোহা কাঠের বর্তমান দাম 2000 টাকা থেকে 2500 টাকা সিএফটি। একাশি কাঠ। একাশি কাঠের বর্তমান দাম 1500 টাকা থেকে 2000 টাকা সিএফটি। শিলগামারি কাঠ। শিলগামারি কাঠের বর্তমান দাম 1800 টাকা থেকে 2200 টাকা সিএফটি। কাঁঠাল কাঠ। কাঁঠাল কাঠের বর্তমান দাম 2000 টাকা থেকে 2500 টাকা সিএফটি। ইউক্যালিপটাস কাঠ। ইউক্যালিপটাস কাঠের বর্তমান দাম 800 টাকা থেকে 1200 টাকা সিএফটি। যশোর সেগুন কাঠ। যশোর সেগুন কাঠের বর্তমান দাম 2500 টাকা থেকে 3000 টাকা সিএফটি। শিমুল কাঠ। শিমুল কাঠের বর্তমান দাম 500 টাকা থেকে 600 টাকা সিএফটি। কদম কাঠ। কদম কাঠের বর্তমান দাম 400 টাকা থেকে 600 টাকা সিএফটি। তাছাড়া জায়গা ভেদে কাঠের দাম কিছুটা কম বেশি হতে পারে, এবং কাঠ কিনতে গেলে আপনাদের প্রথমে কাঠের পরিমাপের হিসাবটি জানতে হবে, তাহলে দোকানি আপনাকে কোনোভাবে ঠকাতে পারবে না। আর কাঠের পরিমাপ করতে হয় সিএফটিতে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি এরকম আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।